যে বিয়া শাদির মধ্যে আমরা বিভিন্ন জিনিস কন্ডিশন করিয়া নাই, এটা তো ফরর হক, এটা আমার লাগে যাইজ নাই। একজনে তার ফুড়ি বিয়া দিল করি টেকিল নি, ফুড়িও দিত লগে আপনার হাবুই দাবি পুরা করিয়া দিত। কোনো মুসলমানের মাল হালাল নাই যতক্ষণ পর্যন্ত খুশি মনে আপনারে দেয় না। আপনারা কইবে এটা তো খুশি মনে দিই, আসাউনি মুখে সবাই কইবা খুশি মনে দেয়, নইলে আপনার দিলে হর না 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 খুশি মনে না, খুশি মনে না মুখে সবাই কইবা এটা তো খুশি মনে দেই না। আপনার মুখর কথা এখানে দিলে অস্বীকার করেন বলে দূর ফুদ্দাল্লা বললি কি আর খুশি মনে দিত, খুশি মনে দিলে তো ওলা আপনার স্বামীর বাড়িয়ালায় ওলা দিলা হয়, খুশি মনে আর কুটুমার লাগে যদি দিতা তে তো উভয় পক্ষ থেকে দেওয়া হইল হয় লেন দেন হইল হয়, ইন খালি লেন হয় দেন হয় না ওলা নানি ব্যাপার, খুশি মনে নাই বিপদ ফড়িয়া বিপদ ফড়িয়া ও আপনার দিতরা না দিলে উপায় নাই সামাজিক চাপ, এর বাদে যদি দেই না তে তো এই বেটিগু আর রইতে পারত না জামাইর বাড়িতে, শেষ করি দিবা কত হলে জুলুম অত্যাচার করবা, কয়দিন বাদে বাদে গিয়া যদি মশা আনে না চিরার বার খৈর বার সুঙ্গা ফিটা এর বাদে আপনার ইফতারি আরও কতটা আছে নানি ইটাও আনা লাগব, আর বিয়ার সময় কন্ডিশন করিয়া আপনি লইত্রা টেখা লইত্রা বাইক লইত্রা এল্টো লইত্রা বলেরো লইত্রা সোফা সেট লইত্রা আরও কতটা আছে নানি হাবিকটা লইত্রা, ও যে আপনি দাবি করি করি লড়ায় দাবি করি করি কন্ডিশন করি করি লড়ায় আমার হতা লাগবো হতা লাগবো হতা লাগবো, এটা দুফরি ডাকাতি একবারে হাসার লগেরও দুফরি ডাকাতি বিলকুল যাইজ নাই। আমি কইয়ার না আল্লাহ রসুলে কইত্রা, আল্লাহ রসুলে কইত্রা যাইজ নাই হালাল নাই, লা ইয়াহিল্লু মালুম বিইম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু, পরিষ্কার নবী যে কইয়া দিলেই সইন ও আল্লাহ রসুলে ফর্মুলা আমরা রে কইয়া দিলেই সইন কোন মাল আমরার লাগে হালাল আর কোনটা হারাম আমরা নিজে নিজে বুঝি নিতাম পারম, খেওরের জিকানিও লাগতো নাই খেওরের কইয়া দেবাও লাগতো নাই, কোনো মানুষের মাল হালাল নাই কোনো মানুষের মাল হালাল নাই কোনো মুসলমানের, বরঞ্চ কোনো হাদিস শরীফ আইছে খালি মুসলমান নাই অন্য মানুষের মালও হালাল নাই, যদি হে খুশি মনে আপনারে দেয় না তে তার মাল আপনার লাগে হালাল হইতো নাই, হি যদি সমাজের চাপ পড়িয়া দেয় হে যদি চিন্তা করে দেই নাতে আমার ভুড়ি গিয়ে খাইতে পারত নাই দেই নাতে আমার ভুড়ি করে সেতাইবা এগুলো বিভিন্ন হলে কষ্ট দিবা ও কারণে যদি দেয় তে এটা খুশি মনে দেবা নাই এটা তো বিপদ হরিয়া দেবা, ইলা যদি দে দিয়ে কোনো মানুষে তে এটা আপনার লাগে হালালর না জাইজর না, আপনি যদি দিনদার হইয়া থাকো ইমানদার হইয়া থাকো তে তোরা চিন্তা করি বাদ এটা বড় মারাত্মক জিনিস, আর আমরা তো লাভ দেখিলাই লাভ দেখিলাই ভুয়া বিয়া দিলেও লাভ দেখাত লাগি যাই বলে ভুয়া বিয়া দিছি ও কিছু এক সুযোগে লইলাই, কিন্তু হিকান যে চিন্তা করতে না ই জাতীয় রসুম আর প্রথা হল আপনি যে দুনিয়ার মধ্যে জিন্দা করায় যে একটা আইয়া আপনারে আপনারে আইয়া আরো দিন দংশন করবো, এই বিষাক্ত সাপ ইতা আপনার প্রতা হল ইতারে আপনি ফালিত্রা আর কয়েকদিন বাদে এই আপনারে হামলাই কিলা খাইল আপনার আইজ বিয়া দেরায় ভুয়া খাইল বিয়া দিবায় ভুড়ি আইজ জেলা লড়ায় খাইল ওলা দেবা লাগবো ফুয়া এগু বিয়া দেরা এগুর যদি ফুড়ি নই ফুড়িন যদি ওই তে এগুন তোরে বিয়া দিতে আইজ যদি 1 লাখ করে 1 লাখ লড়ায় তে খাইল 5 লাখ দেবা লাগবো একটার তলে 5 লাখ খরচ করা লাগবে তে লাভ হইল নি না ক্ষতি হইল ক্ষতি ক্ষতির উপরে ক্ষতি, এই কারণে আমরা তোরা হুশ করা দরকার মানুষের ইতার উপরে লোভ ভরিয়া লাভ নাই ভাই, আপনি আল্লাহর কাছে খুঁজো আল্লাহর কাছে চাও আপনি মেহনত কর পরিশ্রম কর আর হালাল রুজি রোজগার কর আল্লাহ যা দেই নটার উপরে কেনাওত কর সন্তুষ্টতা হ সবর কর আল্লাহ বরকত দিবা মানুষের ইতাত বরকত ফাইতায় নাই লানো তালা জিনিস বরকত ফাইবাই কিলা ইতাত বরকত ফাইবার কোনো কথাও নাই, ওলা নিজর
নিজর দ্বারা আত্মীয় স্বজন তখন কোনো সময় বাপ মরি গেলা, বাপ মরার বাদে বাপর যে মিরাস যেটা আছে ইটা বন্টন করতে সময় অনেক সময় আমরা এই সময় খেয়াল করি না, আল্লাহরে ডরাই না। হ্যাঁ, যারা শিয়ান এরা বালা জমিন লইয়া যাইবা গিয়া সড়কর দ্বার নাই, আর হিগুড়িয়া উয়া পাইয়া দিলেই বা বন্ধর মাঝে আন্নাইলে হলে আরো কোনো হলে ঠগিবা। ই তুমি যদি ঠগ তোমার ভাই উয়া হইতো হারে, আল্লাহ তো আর উয়া নাই, আল্লাহ তো ইতা দেখা ইতা সারার হিসাব তা না আছে না। গতিকে এই জাতীয় কাম আমরা করতাম না, ইলা আমরা ইতা আমরা কোনো মানুষরে কোনো উত্তরাধিকারী বঞ্চিত করতাম না, হোমও দিতাম না, প্রত্যেক বাইরে বাইরে সমান সমান নিতা, খালি বাই নাই বইন যারা আসুন বইনের হক আমরা দিতাম, বইনের হক আমরা খুশি মনে দিলেইতাম নিয়ম হইল। দেবার বাদে যদি কোনো বইনে হাসাল্য কর দেবার বাদে, ই তো সমাজের একটা রসুম হয়ে গেছে, বই নকলরে দেবা হয় না তারা মাফ করিয়া দিলাই, এটা মুখিক মাফ হইত নাই, তারা দেখতারা এখন আমি যদি খুঁজি এতে আমার বাই এতে খারাপ হইব, আর বাই এতে আর এখন আর খুঁজাইতেও না, ও তো টেকিয়া মাফ করবে ইলা না। হাসার লগর আপনি আন্তরিকভাবে যদি বইনে দেন, আর দেওয়ার বাদে যদি বইনে হইন না বা কাম নাই আপনিও গরিব আপনারা উঠানা টানি তাকেও কামি আর নেই আর না, আমি তো কোনো মতে চলি দিই আর। হ্যাঁ, হাসার লগর যদি আন্তরিকভাবে খুশিয়া দিলাই এইটা হইল অন্য কথা, আপনার স্ত্রীর মহারানা যেটা আছে এটা আপনি আদায় করলি এইটা তান হক। এখন কজন আছে মর আদায় করি, বেশিরভাগ মানুষে মর আদায় করে না, লেখাইয়া তুই দে সবাই বেশ করি লেখাই দিব না, নাম হইতো করিয়া বেশ মর লেখাই দিত পারে, কিন্তু কইব এটা তো দেবা লাগে না, এটা লেখাইয়া তুইলেও হয়। হ্যাঁ, অধীশ্বরী হয়েছে ইলা আদায় মানুষে ধারণা করব যে মর ইতা আদায় করা লাগে না, আমি লেখাইয়া তুই আর আমি ইতা দিতাম উঠাম নাই আদায় করতাম নাই, কিয়ামতর দিন উঠাইয়া জিনাকুর জিনাকাররে যে সাজা দেবা হয় জেলা ওলা তারা সাজা দেব, জিনাকারর সাজা দেব হইব তাই। হে যদি মর আদায় করে না আর আদায় করার নিয়ত থাকে না, কি বাকি রাখতে পারো এটা অন্য কথা, আপনার দেবার নিয়ত থাকতো আমি আইজ ভারি না খাইল দিমু, পাঁচ বছর বাদে দিমু, দশ বছর বাদে দিমু, আর হইতে হইতে মরিও গেলা মরিও গেলা, এতেও কোনো বাধা নাই, কিন্তু দেবার নিয়ত থাকা লাগবে, দেবার চেষ্টাও আপনি করতা, আর বাদে আপনি যদি দেওয়ার বাদে আপনি এখানে মন খুলিয়া দিল খুলিয়া দিলাইছই দেওয়ার বাদে যদি তাইন হইন না বা আমি আর খানো যাইতাম, আমি তো অনু আসি অনু রইতাম নেও গিয়ে আমি দান করি নিলাম, এটা হইল অন্য কথা, এটা যদি দিলাই এটা অন্য কথা, কিন্তু আপনি এটার লোভ হরতা না বলে আমি দেই আর এর বাদে আমার ফিরাইয়া দিল, এটার নিয়ত লইয়া আপনি দিতা না, তান হকিগো আপনি আদায় করি লইতা, এর বাদে দুনিয়ার থাকতে যদি দিতা ভার হইন না তে মরার বাদে তো এটা তান হক। মিরাশ আর উত্তরাধিকার যে সময় বন্টন করা হইব তখন তখন পয়লা যারা ঋণ ঋণ যারা আছে ঋণ আদায় করা লাগব, আপনি মরার বাদে যে মাল তৈয়া যাইবা দুনিয়াত এই মাল এটা উত্তরাধিকারী হলর, কিন্তু এটা উত্তরাধিকারী হলর হইব কোন সময় পয়লা আপনার দফন খাফন যেটা টাকা পয়সা লাগে অগুইন আপনারে দেব, আর এর বাদে ঋণ যে যত মানুষর আছে সারার ঋণ পয়লা আদায় করা লাগবে, আপনার স্ত্রীর মোহর রইছে এটাও একটা ঋণ এটাও পয়লা আদায় করা লাগবে, এরপরে এরপরে যে মান রইব এটার মধ্যে স্ত্রীও অংশ হইতে পারব, এখান হইতে পারতে না বলে তো তুমি তো তোমার মর নিছো গিয়েতে তোমার আর হক কিতা, মর নিলেও তান ভুয়া বলিন তা হইন যদি তে সারা সম্পদর কতখান হইতা আট বাঘর এক বাঘ, আর সন্তান তা হইন নাতে চাইর বাঘর এক বাঘ, তাইন হইতা তানে দেওয়া লাগবে। ওলা বাক কি যারা আসইন বনিন আসইন বাই বোন যদি মিলাইল তা হইন তে কতখান ভাইবা দুই বাঘ ভাইবা বাইয়ে এক বাঘ ভাইতা বইনে আপনি দিতা দিবার চেষ্টা করতায়, আর এর বাদেও যদি তাই
একেবারে খালি খাঁটি মনে দেওয়ার বাদে যদি ঘুরাইয়া দিলেন তে অন্য কথা, কিন্তু আপনি এর রূপ রাখতা নাই, আপনি তার হক দিলাইলে হইতে পারতা নাই, বলে তোমার তো হক নিছি এখন আর আমরা বাড়িতে আওয়ানি, এর বাদেও আপনি চাওয়া চিতা করা লাগবো, আপনার বই আপনার আপনি শিলা রহমি করা লাগবো, আপনার বইন রে আপনার বাগনি রে আপনার খুজানি লাগবো, কারণ শিলা রহমি এটা হইল বহুত বড় ইসলামের একটা হুকুম, এটা আদায় করা লাগবো, হক দিলাইলেও খুজানি লাগবো, আপনি খুজাইতা চাবা চিতা করতা তারারে সাহায্য করতা এটা আপনার কর্তব্য, হক দিলে কিতা হইল, হক নিলে কিতা হইল, হক রাখিয়ে গুটুমালা নি, হক রাখিয়ে গুটুমালা না, গতিকে বনিন্তর হক দিতাম, আরও যে আজে বাজে পণ প্রতা যৌতুক প্রতা ওটা বন্ধ করতাম, শরীয়তে ধনে খরচ করার কথা কইছে অনু খরচ করতাম, যেন খরচ করার কথা নাই হিনু কে লাগে খরচ করতাম, ইসলামে কইছে যারা উত্তরাধিকারী আসুন তারার হক দেও, বনির হক দেও, আপনি করায় না হক দিতাম নাই, বিয়ার সময় বেশ করে খরচ করলি উল্টাবি নানি, ইসলামে কইছে ইসলামর ধারণা হইল ইন্না আও ইন্না ইন্না আজামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, যে বিয়ার মধ্যে যে বিবাহর মধ্যে কম খরচ করায় সব থেকে বেশি বরকত ও বিয়া মধ্যে হয়, ইন্না আজামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা, যত কম খরচ করবা বিবাহর মধ্যে অত বেশি বরকত হইব, আমরা তো যত বাজে আজে বাজে খরচ করতাম পারি বেকার হতো খরচ করতাম পারি মনে করি ওটাও আমার লাগিয়া সব থেকে বড় সৌভাগ্য, সারা জীবনে একদিন আজ যদি সময়া খরচ করি তার কোন দিন খরচ করতাম, একেবারে বেহুদা আমরা খরচ করি, যেন আপনার এক তো হইল ঔ যে বরযাত্রী লইয়া যাবা, বরযাত্রী লইয়া যাই আমরা, এখন হইনার বাড়ির বরযাত্রী লইয়া যাইতরা আপনি 100 মানুষ 200 মানুষ লইয়া যাইতরা, আপনি কন্ডিশন ঘরটায় আমরা 200 মানুষ আইমু আর এর মাঝে যাইতে আরো বাড়াইয়াও লইয়া দাঁড়ায় 250 লইয়া দাঁড়ায় গিয়া, হ্যাঁ এখন কন্ডিশন ঘরটায় আমরা অতজন মানুষ আইমু আপনারই অধিকার নেই, আপনি কেউ লাই কন্ডিশন ঘরটায় আরো বেটার আছি, আপনার কিতা হোক তার কাছে কিতা হোক, আপনার আপনি ঘরে যে আমরা 200 আইমু আমরা খাওয়াই দেওয়া লাগবো মান দিয়া দেওয়া লাগবো কি হোক, আপনার খুঁজিয়া কেউ লাগি আর বেটার বাড়ি গিয়ে খাইতে, হ্যাঁ তোমার আল্লাহ দিছেন না তুমি খুঁজিয়া আর বাড়ি দিয়ে খাইতে, খুজরায় বলে আমরা 100 জন 200 জন খাবাই দেওয়া লাগবে, ওইটা খুঁজিয়া খাওয়া আপনার কোনো হক নাই তার কাছে, এর মাঝে কন্ডিশন লাগারায় খাবারই লাগবো মাননাতে বিয়া বঙ্গ শেষ আর বিয়াও নেই, ওটা মাথা লাগিয়া অনেক সময় বিয়া বঙ্গ হয় নাকি বিয়া বঙ্গ কিবা তো এটাই খাবাইতে তুলা বেশন করিলি ও বেড়া লাগিয়ে দিব, হ্যাঁ যদি বেটায় হয় আমার কোনো আপনি যদি হই না আমার কোনো কন্ডিশন নাই আর আমরা খেয়েলা যাইতাম নাই ফাল বান দিয়া, এখন যদি হইনার বাপে যদি হইন বলে না রে বাচ্চা আপনারারে আমি তোরা দাওয়াত দিলাম মানুষ 10-15 জন আইবা কিবা তো 25-30 জন আইবা 50 জন আইবা আপনারারে আমি দাওয়াত দিলাম, একেবারে হাসার লগর যদি বেটায় দিলে জানে যদি দাওয়াত দে তে আপনি কবুল করতাম আর ওই যাইতাম কোনো বাধা নেই যাওক, কিন্তু গিয়া যদি দেখুন লবণ কম হইছে মাতিতে পারতাম না, খানি রাইব বার করা হইল খানি তবলিব গেলে না যাইনি তবলিব গেলে খানি রাইব নাই খানি রাইব বয়ান করা নাই ইটা তবলিব না এটাও বলো বিয়া বাড়ি আপনি বরযাত্রী লইয়া যখন যাইবা এই মাসলা হইল কোনো, এখন যদি দেখুন লবণ লাগছে না তেও মাতিতে পারতা নাই, হিনো যদি দেখা যায় গান বানাই থই দিছুন শিরা দিয়া কোনটা মাতিতে পারতা নাই, জাল দিয়া মুখ দেবা যার না তেব কোনটা মাতিতে পারতা নাই, মুখ বন্ধ করিয়া খাইতা খাইয়া কইতা আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করতা আর এর বাদে কইতা আল্লাহ আপনারারে বরকত দিকা শুক্রিয়া আলহামদুলিল্লাহ বড় হেরান হইয়া বড় মেহনত করিয়া আমরা খাওয়াইছুন শুক্রিয়া আদায় করিয়া আইতা, ও বুলিয়া আপনার লাগিয়া অতখান করণীয় আপনি অতখান করতে পারবায় আন্না আইলে আপনি
কন্ডিশন ঘুরিয়া খাইতে পারতাম, কন্ডিশন ঘুরিয়া খাও যদি লও যদি তেইতা সারা আগে হাদিস শরীফ দিয়ে আমি আপনার কাছে সারা বয়ান করি লইছি আল্লাহ রাসূল কইতিরা ইতা হালাল নাই, হে তো বিভদ ওড়িয়া খাবার, হে না পারিয়া খাবার, হে তো চাপ বড়িয়া খাবার, তার ভুলি গুতো বিকাইতো এর লাগে খাবার, গতিকে এই অবস্থাত আপনার লাগে খাবাও যাই দিত নাই, যদি হে খুশি মানে খাবায় না। আর ওজিন ওটা আজে বাজে আমরা খরচ করিয়ার এরপরে এই যে বরযাত্রীলিয়া যাইতা করিয়া বালা বালা দামি দামি গাড়ি বেশ করিয়া নিয়া সাজাইয়া বড় মানসিতে হাইয়া যায়, কি দরকার এই পয়সা এগুলো খরচ খরটায় কেউ লাগি কিতা না বইব, মানুষে দেখলাও বালা খইলাও বালা বলে বাপরে অমুকে বিয়া করছে না তিনটা ফাঁসশো গাড়ি লইয়া গেছে সারা মানসি উবাইয়া চাইছে কিতা হইব ভাই তোমার অতমান লাভ হইব নি, তোমার লাগান বোকা মানুষ আর আসেননি, একজনে হইল সবার সবার সারা টেহা বানাই দিলে গান বইটা মারি ফানি তিরটা মারি ইতা উয়া হরতে একটা আসুন না নি, হ্যাঁ ফুলাইয়া দিলা আর হে দিল আপনার বড় গুণ কাম করিয়া ওগুলোর আমরা একটা মনোভাব হয়ে গেছি গিয়া মানুষে যদি খালি আর তাপি দিলাইন আর মানুষে যদি খালি সাবাস দিলাইন তে ওই গেছে আমি আমার কোটি টাকা খরচ করিলাম, কেউ লাগে খরচ করতায় বলে আমার মাল আর কোন দিন খরচ করতাম বিয়ার দিন যদি খরচ করি না ভাই তোমার মাল ইলা হইও না অত বড় মানুষ করিয়া, এটা তোমার মাল না এটা আল্লাহ আমানত দিছ, এটা আল্লাহর মাল তোমার মাল না, তোমার কাছে আল্লাহ দিছই ঠিক আছে আল্লাহ তোমার মায়া করছই দিছই ওইলে তোমার মাল কইও না এটা আল্লাহর মাল, গতিকে এক এক পয়সার হিসাব হইব, এক এক পয়সার হিসাব দেওয়া লাগবো কিয়ামতের দিন। হ্যাঁ মিন আইনাক তাসাবাহু ওয়া ফিমা আনফাকা, কিয়ামতের দিন ফাড়া ডুলাইতে পারতে না কিয়ামতের ময়দান তাকিয়া যতক্ষণ পর্যন্ত এক এক পয়সার হিসাব দিতে পারতে না, খানটা কি উপার্জন করছো পিলা ইটা খামাইছো আর কোন ফতে খরচ করছো খানো খরচ করছো এটা সারা হিসাব আমরা দেওয়া লাগবে, গতিকে আমরা আজে বাজে খরচ করা যদি বাদ দিলাই তাহলে আমরা আমরা হারাম উপার্জনের দিকে যাই আমরা যাইতাম না, অনেক সহায় হইব আমরা বাঁচিয়া থাকতাম পার, আসলে আয় অনুভাতে যদি মানুষে ভয় করে তে তার একটা অসুবিধা হয় না, আয় অনুভাতে ভয় করিলেও মানুষ বহুত বহুত শুকর মধ্যে পড়ি যায়, মানুষে তখন আর হারাম খারবারের দিকে মানুষ আগ বাড়ে না, গতিকে আমরা খেয়াল করতাম এই বেজাকার মধ্যে আমরা মাল খরচ করতাম না, বেকার খরচ করতাম না, মাল খরচ করতাম না বেকার, কন্ডিশন করিয়া তো আপনি লইতা পারতা নাই দিতাও পারতা নাই, কিন্তু নিয়ম হইল যদি আপনি সাইন দিতা আপনার ফুগিরে আপনার দাম ধরে তে ইসলামে এটাও নিষেধ করছে না, আপনি যদি আপনার ভুড়িরে গুণটা দিতায় সা তে দিতাই পারো দাম দে কিন্তু লোভ করতা না, তার মনের মুখ মুখেও তাইন কইতা না দিলে দিলেও তাইন কইতা না, তাইন যদি বই রইন ওখান মনে লইয়া বলে কইবার হাম নাই বা এন তো এমনিও পাইমু না বইলেও হয় এটা তো দিলর সোয়াল হইল, দিলর সোয়াল হই গেছে এটা মুখর সোয়াল নাই, দিল দিয়ে আপনি সোয়াল করি লইছো, হ্যাঁ দিল দিয়ে আপনি করায় দেও দিবা তো ইন ও যে একটা অপেক্ষা করিয়া আপনি ফারায় হ্যাঁ ইশরাফ এন অফস এটারে ইশরাফ এন অফস নবীজিয়া কইছে নিলা ইশরাফ এন অফস দিয়া সরসই যদি কোনটা তুমি কোনো হাতিয়া লও কেউ তোমার কোনো দান দে তে এটার মধ্যে বরকত হইত নাই, এটার মধ্যেও বরকত নাই, গতিকে তুমি ফাইবার আশাও করতায় না ফাইবার কথা হইতায়ও না ফাইবার আশা লইয়া বইতায়ও না, এর বাদে যদি কেউ দিলা এতে দেও কোনো বাধা নেই তখন তুমি লইতে পারবায়, আর দেনেওয়ালায় দিলেওয়ালা তাইনও দিতে সময় নাম খামাইবার লাগে দিতারা মানুষরে দেখাইয়া টাক বুঝাই করিয়া ফাটাইতিরা লিস্ট ছড়িয়া শুনাইতিরা অত অতটা জিনিস দিছি অতা দিছি হতা দিছি হতা দিছি সারা মানুষরে দেখাইতিরা শুনাইতিরা ইতা তো হইল কি ভাই মানুষরে দেখা নেই ইতার কোনো লাভ নাই, আপনি আপনার ভুঁড়িরে দিতায় আপনি আপনার দাম দামান্দ্রে দিতায় আপনি খলে খলে দেও না মানুষকে দেখাইতে নি দিতাই মার ভাই আপনি চাইলে কিন্তু লুকাইয়া দেও বুজুর্গ হলে কইত্রা আপনি দিতায় চাইছো দেও লুকাইয়া দিও মানুষরে কইও না মানুষরে জানাইও না জানাইলে ওই মোর ইয়াকারি
রিয়াকারি হরা এটা একটা গুনাহ, লোক দেখানোর লাগি আমার আপনি এইসব কাজ করডায়, আর এই কারণে ক্ষতি কিতা হইব, সমাজের মধ্যে বড় একটা ক্ষতি হইব, গরিব মানুষ বিহদ হইব। তোমার হুড়িরে বিলাই বেশ করিয়া গরিব একজনের হুড়ি হে বিকাইতে পারত নাই। ইলা কত ঘটনা আমরা জানা আছে, বালা বালা মেয়ে অখল ইতার আমল খাসল তো বালা, ইতার রং রূপ স্বাস্থ্য বিরাট বালা, কিন্তু টেখা নাই গরিব মানুষ, এর লাগি আর খেয়েও বিয়া করেন না। দেখছেন দেখানো গেছে সমাজ, গতিকে দিও যদি তবু লুকাইয়া দিও। আমি কোয়াত আসলাম বই নকলর হক দিতা, কোন উত্তরাধিকারীর হক আপনি ঠগিয়া নিতা না, আপনি ঠগাইয়া কাগজ বানাই লইলা, দুনিয়ার তো আপনি আদালতে আপনার দর্ত ভারত নাই, আপনি তো সুফিজাই, কিন্তু আল্লাহর আদালত গিয়া তো বানাইবাই, এখান খেয়াল রাখা লাগতো, আল্লাহর আদালত গিয়া তো সুস্কিতায় ভারতায় নাই। নবীজিয়া ফরমাইত্রা মান কাতা মিরা সাওয়ারিসিহি কাতা আল্লাহ মিরা সাহু ইয়াউমাল মিনাল জান্নাহ, যে মানুষে কোনো উত্তরাধিকারীর হকরে খাটি লইব, হে আপনার নিজে মারি দিব, আল্লাহ পাকে তার হক বেহেস্তর হক রে খাটি দিবা, বেহেস্তর উত্তরাধিকারী বেহেস্তর যে আপনি হক ফাইতে আসলো বেহেস্ত ইটা ফাইতে নাই, বেহেস্ত আল্লাহ আপনার নামটাকে খাটি দিবা, যদি আপনার উত্তরাধিকারীর হক আপনি খাটো, বহুত বড় দমকির কথা। হদিস শরীফ আইছে কোনো মানুষে কোনো বেটা মানুষে বা কোনো বেটি মানুষে ষাট বছর পর্যন্ত একবারে দিনদারির সহিত রইয়া নমাজ রোজা ইত্যাদি আদায় করিয়া গেছে, মরতো আর ব্যস্ত যাইতো, কিন্তু মরার আগে করছে কিতা, ও আপনার চক্রান্ত করিয়া আরো একজনের নামে ওসিয়ত করিয়া বা আরো কোনো চক্রান্ত করিয়া উত্তরাধিকারী কোনো উত্তরাধিকারী রে তার হকটাকে বঞ্চিত করে নিয়েছে, এই ফাউল করিয়া মারা যায়, আর মরার বাদে লগে লগে দুজক, তার লাগি দুজক ওয়াজিব হয়ে যায়, এর আগ পর্যন্ত যে আমল খসলো বেশ তো ওয়াজিব আসলো বেশ তো দায়িত্ব আসলো, কিন্তু লাস্টে শেষ মুহূর্তের মধ্যে গিয়া এমন অ্যাক্সিডেন্ট করছে আর উত্তরাধিকারীরে তার হকটাকে বঞ্চিত করে লইছে, হইতরা তার উপরে এই বেটির উপরে এই বেটার উপরে দুজক ওয়াজিব হয়ে যায়, নাউজুবিল্লাহ যায় বাই হল। এই কারণে মানুষের হকটাকে আমরা সতর্ক থাকতাম, এই ব্যাপারে আমি হদিস শরীফ পড়েছিলাম একেবারে সংক্ষেপে সারমর্ম আপনার সামনে বয়ান করিয়া, আর এর বাদে আরো আয়াত পড়েছি, আমি ওলা সারমর্ম বয়ান করিয়া শেষ করিলেই মু হদিস শরীফ হইল। রবিজি একদিন ফরমাইছিল সাহাবায়ে কেরাম অখলরে সম্বোধন করিয়া যে আতাদ্রু না মানিল মুফলিস, গরিব মানুষকে তোমরা জানোনি, তখন সাহাবা অখলে কইলা আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমরার সমাজের মধ্যে তো গরিব মানুষ হইল যার টাকা পয়সা মান সামান নাই, ওরে তো আমরা গরিব মানুষ কই। তখন নবীজি কইলা হুন আমার উম্মতর প্রকৃত গরিব মানুষ হইল যে কিয়ামতর দিন সোয়াব বিভিন্ন ধরনের সোয়াবর ঢের লইয়া যাইব, নমাজও আছে জকাতও আছে রোজাও আছে, এর বাদে বিভিন্ন ধরনের নেক আমল আছে লইয়া গেছে, তার তো মনে মনে আমি ব্যস্তে কানো যাইতাম জন্নতুন ফিরদাউসও যাইতাম গিয়া, ওলা বড় আশা লইয়া গেছে সোয়াবর ঢের লইয়া কিয়ামতের ময়দানও গেছে, কিন্তু অন্যদিকে করছে কিতা, এটা তো নেক আমল করছে ঠিক আছে, কিন্তু দুনিয়ার তাকতে আরও একটা ফাউল করছে কিতা, মানুষের হক বেজান নষ্ট করছে বিভিন্নভাবে নষ্ট করছে, কাদ সাতামা হাজা ওয়া কাজাফা হাজা ওয়া আকালা মালা হাজা ওয়া সাফাকা দামা হাজা ওয়া জরাবা হাজা, আবিত্যা করছে একজনরে গালি দিছে গালিয়াইছে, মানুষরে গালিয়াইছে অন্যায়ভাবে গালিয়াইছে, আর একজনরে আর একজনের উপরে বদনাম লাগাই দিছে, মিশামিশি মিশামিশি বদনাম লাগাই দিছে তহমত লাগাই দিছে, আর একজনের রে হত্যাও করি লইছে, কোনো সময় মার্ডারও করিলেন কোনো মানুষ, কোনো মানুষ ইলাও করছে মার্ডার পর্যন্ত করি লইছে,
অন্যায়ভাবে তার মাল আত্মসাত করছে, টাকা পয়সা আত্মসাত করছে, মারি দিছে, করজ আনিয়া দিছে না, ঠগিয়া নিছে গিয়া, কিবা তো জাল খেওলা হইয়া জমিন মারি দিছে, আরো কোনো হলে ঠগিয়া মাল আত্মসাত করে দিছে। আরকজন রে মারছে, কোনো সময় মানছে মারেও নানি মানুষরে, ও তার সারা মানুষের হক নষ্ট হইয়া কেয়ামতর দিন গেছে, তখন আল্লাহর দরবারকে হাজির হইব আর বইব, ও যত হকদার হল আসইল এখন সারাই গিয়া তার আর হক দাবি করবা আল্লাহর কাছে, ও আল্লাহ সারারে দেওয়াইবা, তার যে তা পয়লা তো তারে কই খোয়া হইব, দেও তার আর হক, তার আর হক মারিয়ে আইসু দুনিয়াত, ও তখন হ্যাঁ কইব, ইন তো আর কোনো টাকা পয়সা নাই, আমি কিলা দিতাম, বুঝলে ঠিক আছে, ইন তুমি তার হক আদায় করো, তোমার সোয়াব দিয়া তোমার নেকি দিয়া, তখন তার নেকিয়তা দিয়া এরার হক আদায় করা হইব, কিলা নেকি দেওয়া হইব, এটা আপনার ওলামায় কেরাম হলে কিতাবর মধ্যে লেখিছই, যে যদি কোনো মানুষের আগর জমানার হিসাবে ওলামায় কেরাম হলে লেখিতরা হইতে এক দান পরিমাণ, মানে এক দৃঢ় এক টেখার উহার টেখারে দৃঢ় খোয়া হয়, এক টেখার ছয় বাগর এক বাগে হয়ে গিয়া এক দান, তে এইটা রুফার দাম হিসাবে গিয়ে আমি দলিল নিলাম, আমরা জমানার মধ্যে 100 টাকা কি বলব, বোঝা গেল, 100 টাকা যদি খেওর মারিয়া খেও যায় দুনিয়া, তে আল্লাহ তালায় এই 100 টাকার বদলা হইবা তুমি তোমার 700 নমাজ দেও, তার 100 টাকা মারছ এখন টেখা তো নাই, আর ইন্য টেখা দিলে খাওয়া হইতো নাই, গতিকে এখন তারে দেও তোমার সোয়াব দেও নেকি দেও, কিতা দিতাম তোমার নমাজ দেও, কত কত অক্তর নমাজ, 700 নমাজ, আবার এক দারতা কি গুনিয়া দিলে হইতো নাই, যেটা নমাজ কবুল হইছে ওলা নমাজ দেওয়া লাগ, এখন চিন্তা করুক গা 700 নমাজও বা আমরা বলিলাম, আর এর বাদে যদি 700 দিয়া যদি এক দারতা কি গুনিয়া দিলে যদি হইতো, তেবও তো একটা থোড়া দান বাঁচিল হয় না, আইলা হইতো নাই, যেটা নমাজ কবুল হয়ে গেছে ওটা দেওয়া লাগবে, এখন ক নমাজ কবুল হয়েছে সারা জীবনে আল্লাহ জানতাম, আমরা তো আশা রাখতাম আল্লাহ কবুল করতা, কিন্তু আমরা নমাজিতা হ নমাজ বা কবুল হইব এটা তো আল্লাহ জানতাম, এখন যদি 100 টাকা যায় গিয়া 700 নমাজ, 1000 টাকা কত অক্তর নমাজ যাইব, রইব নি আর কিচ্ছু, 5000 10000 যদি খবর মারিয়া যায় তে তো নমাজ অনুশেষ রইল, রোজা নমাজে যদি কুলাইল না তে রোজায় আর কত মিল কুলাইব, আর নমাজ তো সারা তাই বড় নানি, বড় এবাদত বেশি সোয়াব, রোজায় ভাল নমাজে ভালো না তে রোজায় কত মিল ভারব, তে রোজাও শেষ, যদি ধনীয় হজ করিয়া যাও তে হজ দেও, হজেও হইত না পুরো হইত না, ও যত সোয়াব আছে একটা একটা হরি হরি দিতে 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 সারা হাত খালি, এখন মনে মনে কইতা পারো, মনে মনে কইতা পারো বলেতে তো আর বাঁচিলাম, যাও সোয়াবও নাই আর দেবাও নাই, সোয়াবও নাই দেবাও নাই, বলে জি না আবো ছুট্টি না, আবো ছুট্টি নাই, দিতাই তো ভরতায় না, ঠিক আছে লইতাই তো ভরবাই, লইতাই তো ভরবাই, ফিট ফাতিয়া লও, এখন এখন ফিট ফাতিয়া লয় লাগবো, বলে কিলা লইতাম, বলে যার যতখান হক মান মারছো ও পরিমাণে থারে তার গুণাল, তার গুণাল, এখন আন্দাজ করুক কা তার গুণা আপনি লইতা, হে এমন এমন গুণা করছে যেটা আপনি দুনিয়ার তাকতে কল্পনাও করছো না, আপনি বাক্কা নেক মানুষ আসলাই, কোনোদিন কিবা মদ খাইছো না, কোনোদিন কিবা চুরি করছো, কিবা কোনোদিন কোনো আপনার এলা কোনো বাদ খাম করছো না, যে তা সরম করে, যে তা হইতেও সরম করে, ওলা খামও হে করছে, এখন তার গুণা লইতায় ও তো ওটা গুণা লইতায় না, নি দুনিয়া তাকতে যেটা তুমি করছো না, যেটা তুমি কল্পনাও করতে পারছো না, ও হতা খাম হে দুনিয়াত করছে, আর তার ওটা গুণা তোমার খান্দল রায়, শেষ পর্যন্ত তার আর গুণা খান্দ লইয়া আর তোমার এখন আর ব্যস্ত যাব হইত নাই, দুজকে যাবা লাগবো, তুরিহা আলাইহি মিন খাতায়াহুম ফাতুরিহা ফিন্নার,
তারার গুণা তোমার ফিটির মধ্যে উঠানি হইব, আর এর বাদে ও তোমার এই মানুষরে দুজকর মধ্যে নিক্ষেপ করা হইব। এই হদিস শরীফ নবীজি ফরমাইছেন। আর শেষে দেওয়া হইতে ও মানুষ হইল আমার উম্মতর প্রকৃত গরিব মানুষ, হাসান্নগর গরিব মানুষ। এই মানুষ সোয়াব করছে, কত পরিশ্রম না নি, সোয়াব করা এটা কোনো খেলার কথা নেই, কত মেহনত, কত কষ্ট, কত পরিশ্রম করলো, কিন্তু মানুষের হক মারার কারণে এটা বেকার হয়ে গেল, মানুষরে দেওয়া লাগলো সারা, আর মানুষের গুণাওতা লইয়ানি ঘর দুজক দেওয়া লাগবো লাগলো। তাহলে এত্তাটি বড় দুর্ভাগ্যবান আর খে, এত্তাটি বড় গরিব আর খেয়ে হইতে পারে। ও কারণে নবী যে হইতে আমার উম্মত আসল গরিব হইল মানুষ। আমরা রেল লাগি চিন্তা করা দরকার, মানুষের হক কোনো হলে মারতাম না, ধোকা দিয়া ঘুষ লইতে আপনি এগুলো তো মানুষের হক নানি, সুদ লড়া এগো মানুষের হক, আর সুদ ইটা খালি মানুষের হক নাই ভাই, এটা বড় ডেঞ্জারাস। আজ দুঃখর কথা, অনেক জায়গা শোনা যায় মা বই নখলে পর্যন্ত বন্ধনের নামে সুদর সুদর মধ্যে লিপ্ত, তারাও সুদ লইত্রা সুদর মধ্যে লিপ্ত হয়ে গেছে বন্ধনের সুদ। আর অনেক বাই হল তো আর আসইল বিভিন্ন হলে সুদর মধ্যে লিপ্ত আসইল। এখন সুদ কিতা সাধারণভাবে আমরা জানি, সুদ হইল গিয়া আপনি ঋণ দিলায়, ঋণ দিয়া একটা কি বেশি দিলায়, দিলায় 5,000 আর লইলায় 5,500, তোমার মৌলিক গুণ ঘুরাইয়া ফাইলায় আর লগে আরো তোরা বাড়াইয়া ফাইলায় ইন্টারেস্ট হইছে নানি, ও ইন্টারেস্ট ওটার নাম হইল সুদ। এই সুদ এটা বিভিন্ন ফলে হইতে পারে, এলআইসির মধ্যেও সুদ আছে, আরও বিভিন্ন রকমের আছে, ব্যাংকও আমরা টেকা তো ওই ফাজিল দেখু দেয় ব্যাংকে ইন্টারেস্ট দেখু দেয় এগুলো সুদ, আপনি এটা ওটাই আনতায় ব্যাংক থাকি আনিয়া নিজে খাইতে পারতায় নাই, গরিবরে বাটিয়া দিতায় সোয়াবর নিয়তে বাটিয়া দিতায় পারতায় নাই, বলে আমি সদকা করিয়া আর সোয়াব পাইতাম করিয়া না, আমি আমার গলা ফুসকাইবার লাগি দিয়া ও আপনি দিতায় গরিবরে। আর ওলা আপনি এই সুদিটা চাইতায় না আর উঠে আনিলেইতায় আনিয়া সোয়াবর নিয়ত না করিয়া কোনো গরিবরে দিলেইতায়। আরও বিভিন্ন ফলে সুদর লেনদেন আমরা সমাজের মধ্যে আছে, আপনি টেকা দিলায় এর বাদে কইলা ইচ্ছা যতদিন দিতে পারবায় না তোমার জমিন ওখানে আমি খাইতাম, আছে নানি তে দেখুন চাই সুদর নিনা না, সুদর তো একটা ফর্মুলা একটা সংজ্ঞা আপনারা জানিলে কাতে বুঝিলেই বা কুল্লু কারজিন জাররা না ফান ফাহুয়া রিবা, এক সহজ হিসাবে সুদ বুঝবার লাগি, কঠিন আছে আরও অনেক জিনিস আছে সুদর মধ্যে, কিন্তু এক সংক্ষেপে আমরা গুলমুলভাবে বুঝবার লাগিয়া ওটা আমরা জানিলেইলেও ওই দিব যে ঋণে লাভ লইয়া আয় ও ওটার নাম হইল সুদ, কুল্লু কারজিন জাররা না ফান ফাহুয়া রিবা, যে কর্জে লাভ আনে ও করজর নাম হইল আসলে সুদ, মানে ওই যে অতিরিক্ত যেটা আপনি লইব ওটাও সুদ হইব। এখন করজ দিয়া ঋণ দিয়া আপনি বাড়াইয়া দেখুন লইবা, এই বাড়তি টেকা এগুন সুদ, আর এখন বাড়তি খালে টেকা নাই বিভিন্ন জিনিস হইতে পারে, আমি আগে হয়েছি জমিনও হইতে পারে, বলে জমিন খাইমু যেদিন তুমি টেকা দিবায় তোমার জমিন ঘুরাইয়া দিবায়, তোমার টেকা তোমারে টেকা দিলাম নেও আচ্ছা ঠিক আছে আগন মাস তোমার টেকাও দিমু আর সুফারি দিলেইমো আর কবি কিবা আমি তোমার টেকাও দিমু আর দানও দিলেইমো আরও ফাসমন, টেকাই গুণ ঘুরাইয়া তো দিল, টেকাই গুণ তো আপনার হক ঠিক আছে কিন্তু আপনার মূল আপনি ভাইতায়, কিন্তু লোকে যে অতিরিক্ত ভাইলায় দান অতিরিক্ত ভাইলায় সুফারি ওগুণ তো সুদ, আর সুদ ইটা এত মারাত্মক এত ডেঞ্জারেস গুণা, এটা তো অনেক হদিস শরীফ আছে কোরআন শরীফও আছে কয়েক জায়গার মধ্যে সুদর কথার আলোচনা আছে, প্রায় এক রুকু আল্লাহ তালায় সুদ সম্পর্কে নাজিল করছই এক জায়গাতে। আর এই সুদ এটা হইল বড় খতরনাক বড় ভয়ানক একটা গুণা, ও আমি যে আয়াত আপনারা সামনে পড়েছি সারাংশ হয়ে আমি শেষ করিলে ইয়ার আল্লাহ আমরারে কইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
পইলা আল্লাহ হইতরা গেহ আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। আর এর বাদে হইতরা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদর বহায়া দেখুন রইছে অবিনতাও বাদ দিলাও। সুদর নয়া কারবার করা তো দূরের কথা, আগে করিলে ইসলাই লেনদেন, এখন সুদ দেখুন তোমার এখন রই গেছে মানুষের গেছে, ওই বহায়া এগুন লোয়া বাদ দিলাও। যেমন তুমি দিসলা টেকা 5 লাখ, এখন তোমার 5.5 লাখ হয়ে গেছে 50,000 নানি, ও 50,000 আগে কিবা লইছো লেনদেন করছো, এখন তোমার 5 লাখ রইছে নিজের মূল, আরও 50,000 রইছে সুদ, ও 50,000 গুই লল বহায়া। আবু লইতে পারছো না, মানুষের হাতে রইছে ই 50,000 লোয়া বাদ দিলাও, বহায়া গুন লোয়া বাদ দিলাও। যদি তোমার ভিতরে ইমান থাকে আন্দাজ ভিতরে আল্লাহ কি লাভতা হইতে ইন কুন্তুম মুমিনিন, যদি মুমিন হও, যদি ইমানদার যদি হইয়া তা হতে গুণ লাভ দিলাম। তের দ্বারা আমরা আরো সুন্দরভাবে বুঝতাম পারলাম, নতুনভাবে তো সুদর কারবার করার কোনো প্রশ্ন উঠে না। যখন আগে যেটা করিল ইসলাম না জানিয়া, কোরআন শরীফের আয়াত নাজিল হইবার আগে যেটা কারবার করিল ইসলাম, আনছে হতারে পুত্র আল্লাহ, ও আমরাও কেউ না জানিয়া কারবার করিলে ইসলাম জানছি না, ও এখন আমি জানিলেইছি বহায় গুণে এখন আর লইতাম না, বরঞ্চ আমরা লাগিত আরও কঠিন ব্যাপার, আরও কঠিন। কারণ মুসলমান আমরা, আমরা তো আগে থেকে ভাই লইছি আল্লাহর এই আদেশটা, গতিকে আমরা যদি কেউর সুদর পয়সা লইয়া তাকি আগে, তে খালি বহায় গুণ ছাড়িলে ওই তো নাই, যেগুণ লই লাইছি সিগুণও ঘুরাইয়া দেব না, এগুণ মানুষের হক। আপনার এখন আল্লাহর ডর হাঙাই গেছে বলে ইয়া আল্লাহ জেসা বাকির দুনিয়ার তো যাইব গিয়া, দুনিয়া হাঁটাইয়া মরা তো লাগবো, দুজখ তো নিতাম কোনো ফার্মুনি, 1 সেকেন্ড তুমি আমি টিকিতাম ফার্মুনি দুজখ, এখন বাঁচা তো আমার লাগবো, সেও তো আমার সাহায্য করতো নাই, ও মরার সময় উঠেও হরতানের সাহায্য হরতা, কবরও গিয়া কিতা সাহায্য করবা, দুজখ গিয়া খেয়ে সাহায্য করবো, এখন আমার তো দুজখ থাকি বাঁচা লাগবো বলে হাসাও যদি ডর হামাই যায়, এতে ফারবায় বাসি তাই আবো লাইন আছে, যতদিন জান আছে আবো লাইন আছে, আল্লাহর কাছে খান্দ মাফ চাও, আর খালি খান দিলে আর মাফ চাইলে হইত নাই, ও যত মানুষের কাছ থেকে সুদ লইসলাই আস্তে আস্তে উবালা ঘুরাইয়া দেও, এক লোকে ফারো না যদি তে আস্তে আস্তে ঘুরাইয়া দেও, তার কাছে গিয়া মাফ চাও বলে ভাই তোলা মাফ দেও আমারে, আর তোমার এগুলো আমি আস্তে আস্তে দিয়া, আর নাইলে তুমি আমারে মাফ দিলাম আমি ভারী আন্না ঘুরাইয়া দিতাম, আর নাইলে মা হইত নাই, আর নাইলে তোমার দুজন কি আমারই লাগবো, গতিকে মা বাইন মা বইন হলেও কি আল হল উক্কা বন্ধনের, ইটা হারাম ইটা না পাক জিনিস ইটা লইবা না, ইটার মধ্যে বিলকুল টুটেলি আপনারা আমাইবা না, আর নাইলে ধ্বংস, কোন শান্তি দুনিয়া তারা হইতা নাই আরাম পাইতা না, জানিয়া রাখবা জানিয়া রাখবা, ইটা হইল আল্লাহর কথা আল্লাহর রসুলের কথা, সুদর পরিণাম ক্ষতি ছাড়া লাভ নাই, দেখতে দেখবা বেশ বেশ টাকা পাইত্রা কিন্তু শেষ পর্যন্ত কিচ্ছু নাই, কোনটা নাই শেষ পর্যন্ত খালিয়াত, আর বিপদ অশান্তি যাইত নাই, আল্লাহ মাফ দেউকা ক্যান্সার হয়ে গেলে গিয়া তোমার কুটি টাকা কি তারা দিব, ক্যান্সার হওয়া আজকালকার কঠিন হয়েছি, হ্যাঁ ডায়াবেটিস তো আর এটা সাধারণ, ও ডায়াবেটিস হয়ে যায় যদি তোমার লাখ লাখ টাকা কোটি কোটি টাকার বস্তা থাকলে কি তাই কোনটা খাইতে আরাম পাইবা, হ্যাঁ না ঘুমাইতে আরাম পাইবা, না চলাফেরা করতে আরাম পাইবা, দুনিয়া তো দুজোখ আমাই গেছো আর মরার বাদে কি তা অর্থ, গতিকে ভাই হল বুজুর্গ হল আমরা চিন্তা করতাম আল্লাহ আমরা দুনিয়াত ফাটাইছুন পরীক্ষার লাগি, পরীক্ষার লাগি পরীক্ষার লাগি, ও এখন আমরা রাতে আমরা রে আমরা যদি যুব করি তে এখন তো আর এগুলো কোনো দোয়াই নাই, আমরা যদি নিজের ইচ্ছায় গিয়া দুজক হামায় এতে তো আল্লাহ দরজা করিয়া দিবা, হামাও গিয়া আল্লাহ দুজক বানাইছই বেশ তো বানাইছই, যাইন চাইবাই দুজক হামাইতাই আল্লাহ দরজা খুলিয়া দিবা, বল করতা নাই খুলিয়া দিবা, যাও হামাও গিয়া হামাও গিয়া হামাইলে বুধ হইতাই, গতিকে সাহেব হর আমরা খেয়াল করতাম আল্লাহ আমরা বড় ধমকি দিতরা কিতা হইতরা ফয়লাও সতর্ক হতরা হইতরা, দেখো আল্লাহরে ডরাও, বেশ বাড়িও না বেশ বাড়িও না, আল্লাহরে ডরাও, আর সুদর বকায়া সুদর লেনদেন ইতা বাদ দেও, সুদর কারবার বাদ দেও, যদি তোমার তুমি তাই মুমিন হইয়া থাকো, তোমার তার ভিতরে যদি ইমান থাকে,
এর বাদে আরো কড়া ভাষায় ওইতরা, দেখো যদি হর না সুদ বাদ দেও না, সুদর বহায়া লোয়া বাদ দেও না, ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তে আল্লাহর লগে আর আল্লাহর রাসূলের লগে যুদ্ধ করবার লাগি রেডি হয়ে যাও, আও পারিয়া আমার লগে যুদ্ধ করতাই, আমার রাসূলের লগে যুদ্ধ করতাই, ফারবাই নি আল্লাহর লগে যুদ্ধ করতাই। হ্যাঁ, আল্লাহ যদি যুদ্ধ যদি আল্লাহর লগে লাগি যায় তে দুনিয়া তার আরাম আছে নি, শান্তি আছে নি, সুখ শান্তি হইব নি, কোনোদিন হইত নাই। আর আরো সব থাকি বড় ভয়ানক কথা হইল, আল্লাহ যখন যুদ্ধর ডাক দিলাইছ তখন মৌতর সময় কলিমা ভরবার সুযোগ দিবানি, কলিমা ভরাইয়া মৌত দিবানি, কঠিন আছে, কঠিন আছে, বিরাট আশঙ্কা আছে কলিমা তাকি বঞ্চিত হওয়ার, ইমান হারা হইয়া মরার সব থাকি বড় আশঙ্কা হইল, সুদর কারবারের মধ্যে লিপ্ত থাকিয়া মরা। আল্লাহ আমরা সবরে হেফাজত করুক গা, আল্লাহ পাকে আমরার সব থাকি বড় আশা হইল আমরা ইমান লইয়া কলিমা পড়িয়া মরতাম, ওটা রানি আমরা সারা সব থেকে বড় আশা। আল্লাহ পাকে আমরা চেষ্টা করতাম, আল্লাহ তাপাকর কাছে আমরা দোয়াও করতাম যে আল্লাহ দুনিয়া তো আমরা রে ইমানের উপরে সাবিত কদম রাখতা, তার নাফর মানির তাকি বাঁচিয়া বাঁচাইয়া রাখতা, আল্লাহর নাফর মানি করলে তাই নারাজ হয়ে যাই, এক কথায় শেষ, আল্লাহ নারাজ হয়ে যাই, আল্লাহরে নারাজ করি আমরা কোনো দিন বলা হইত নাই, আল্লাহ পাকে আমরা রে ওখতা আনতা বুঝবার তৌফিক দিকা, আর আল্লাহ পাকে আমরা রে তান কথা মানিয়া ইমান ইসলামের উপরে তাকিয়া কলিমা বলিয়া মরবার তৌফিক খান্তা দিকা, আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن
মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وتجاوز عما تعلم إنك أنت الأعز الأكرم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك العفو والعافية اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم أي الله دنيا المظلوم مسلمان أخلر يا ابن شاهد جفر ما بشيش خري مولا فلسطينور অসহায় অখলরে আপনি সাহায্য ফরমান আয় আল্লাহ অসহায় শিশু অখল আয় আল্লাহ
আয় আল্লাহ এই সমস্ত সহায় অখলরে আপনি সাহায্য ফরমাও, মুজাহিদিন অখলরে আপনি সাহায্য ফরমাও, আয় আল্লাহ জালিম অখলরে আপনি দমন ফরমাও, আয় আল্লাহ জালিম অখলর প্রতিশোধ আপনি লই লাও, আয় আল্লাহ জালিম অখলর প্রতিশোধ আপনি লই লাও দয়াল, আয় আল্লাহ আমরা হাজিরিন মজলিস রে আপনি মাফ করিয়া দেও, আয় আল্লাহ আমরা সবে আপনার কাছে মাফ চাইয়ার দয়াল, আয় আল্লাহ আপনা আমরা অনেক ভুল করি লইছি রে বা দয়াল, আয় আল্লাহ আমরা জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া ছোট বড় যত ভুল করি লইছি মৌলা, আয় আল্লাহ আপনার কাছে আমরা মাফ চাইয়ার দয়াল, আয় আল্লাহ আপনি আমরা রে মাফ করিয়া দিলাও দয়াল, আয় আল্লাহ বাকি জীবন আপনার ফরমা বরদারি করিয়া যাইবার তৌফিক দে, আয় আল্লাহ আপনার প্রত্যেকটা আদেশ আমরা রে মানিয়া চলবার তৌফিক দে, আয় আল্লাহ প্রত্যেকটা নিষেধ তাকে আমরা রে বাসিয়া থাকার তৌফিক দে, আয় আল্লাহ আমরা রুহানি জিসমানি সমস্ত বেমার আজার খানা ইন্তা আপনি শিফা করি দে, আয় আল্লাহ আমরার বাড়ি এবারে যত বেমারিও খোলা সৈন যত বিপদীয় খোলা সৈন রে বা দয়াল, আয় আল্লাহ আপনি তারারে সাহায্য ফরমাও, আয় আল্লাহ আপনি তারারে আফিয়ত দান ফরমাও, আয় আল্লাহ আপনি আমরার মধ্যে গান খোলরে মাফ করিয়া দেও দয়াল, আয় আল্লাহ আমরার মধ্যে গান খোলর দরজা বুলন ফরমাও, আয় আল্লাহ আমরার ফক্ক থাকি অসংখ্য দুরুদ আর সালাম নবীজির কাছে পৌঁছাইয়া দেও, আয় আল্লাহ আপনি আমরার পক্ষ থাকিয়া কোটি কোটি দুরুদ আর সালাম নবীজির কাছে পৌঁছাইয়া দেও, আয় আল্লাহ নবী যে যত জাত বালাই আপনার কাছে খুঁজি সইন আমরাও খুঁজি আর মৌলা, আয় আল্লাহ আপনি আমরারেও দান ফরমাও, আয় আল্লাহ নবী যে যত বড়াই তাকি ফানা চাইছিন আমরাও ফানা চাই আর মৌলা, আয় আল্লাহ আপনি আমরারে ফানা দিয়া ওরে বা দয়াল, আয় আল্লাহ আমরার খার কি আশা আছে আপনি দেখরায় রে বা দয়াল, আমরার নেক আশা খানাই তা আপনি পুরা করিয়া দে, আয় আল্লাহ আমরা খে কিভাবে বিপদগ্রস্ত আছি আপনি জানায় মাওলা, আয় আল্লাহ আমরার বিপদ খানাই তা আপনি দূর করি দে, আয় আল্লাহ যত মানুষে আমরার কাছে দুয়ার কথা কইছইন, আয় আল্লাহ যত মানুষে দুয়ার আশা রাখছইন রে বা দয়াল, আয় আল্লাহ যত মানুষের হক আছে আমরার উপরে মাওলা, আয় আল্লাহ আপনি সারারে সাহায্য ফরমাও, আয় আল্লাহ সারার বিপদ আপদ আপনি দূর করি দে, সারার নেক আশা ফল আপনি পুরা করিয়া দিলাও, আয় আল্লাহ অঞ্চলের মধ্যে আপনি খয়ের বরকত নাজিল ফরমাও, আয় আল্লাহ আসমানি জলা বড়া মুসিবত তাকে হেফাজত ফরমাও, আয় আল্লাহ আপনি আমরারে বাক্কা সাইচ্চা ইমানদার মুসলমান বানাইলা ওরে বা দয়াল, আয় আল্লাহ আপনি আমরারে পাক্কা সাইচ্চা দিনদার বানাইয়া দিলাও মাওলা, আয় আল্লাহ আপনি রহমার করমে আমরার দোয়া খানাই তা কবুল করিলাও মাওলা, আয় আল্লাহ আয় আল্লাহ আপনার হবিবর খাতিরে আমরার দোয়া খানাই তা কবুল করিলাও, আয় আল্লাহ আমরার দোয়া খানাই তা আপনি ঘুরাইয়া দিও না রে বা মাওলা, আয় আল্লাহ জুমার রাইতকুর খাতিরে আপনি আমরার দোয়া খান তা কবুল করিলাও দয়াল, রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه سيدنا ومولانا محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين صلى الله